ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের বই পড়লে কি আমার ঈমান নষ্ট হয়ে যাবে? যদি তাদের বইয়ে এমন কিছু লেখা থাকে যেটা পড়ে ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম গ্রহণ করা হয়, যেমন আমাদের ইসলাম ধর্ম হয় কালেমা পড়ার দ্বারা একজন মানুষ মুসলিম হয়, ঠিক তেমনি তাদের ধর্মের বইয়ে যদি এমন কিছু লেখা থাকে যেটা পড়লে তাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী ধর্মাবলম্বী হয়ে যায়, কিন্তু আমি সেটা না বুঝে পড়ে ফেললাম, তাহলে কি আমি সেই ধর্মের অনুসারী হয়ে যাব? এই হলো মোহাম্মদ ফারাবি হাসান ভাইয়ের প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব আমরা আলোচনা করছি এভাবে যে আসলে মূলত একজন মানুষ মুসলিম হয় কিভাবে, মুমিন হয় কিভাবে, এবং একজন মানুষ ইসলাম এবং ইমান থেকে বহিষ্কার হয়ে সে কিভাবে খারিজ হয়ে যায়। মূলত বিষয় উভয়টি হলো ইসলামের আকীদা এবং বিশ্বাসের সাথে সম্পৃক্ত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের ইসলামী আকীদা এবং বিশ্বাসের উপর অটল এবং মজবুত থাকে, ইসলামী বিশ্বাসকে যদি সে পরিত্যাগ না করে বা সে ব্যাপারে যদি কোনো সংশয় এবং সন্দেহ পোষণ না করে, তাহলে সেই ব্যক্তি ইমান থেকে খারিজ হবে না। অথবা সে যদি এমন কোনো কাজ না করে যেই কাজ তার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে দেয়, তাহলে সে ব্যক্তি শুধুমাত্র বিধর্মীদের কোনো গ্রন্থ পড়ার দ্বারা, এমনকি সেই গ্রন্থ যদি এমন কিছুও থাকে যেটা সে বুঝেনি, না বুঝেই সেই গ্রন্থের এমন কিছু সে পড়ে ফেলেছে, না বুঝে পড়ার কারণে কোনোভাবেই সে ইসলাম ধর্ম থেকে খারিজ হতে পারে না। ইসলাম ধর্ম থেকে একজন মানুষ তখনই খারিজ হবে যখন সে ইসলামের মূল বিশ্বাস এবং আকীদাকে প্রত্যাখ্যান করবে, অথবা সে এমন কোনো কার্যকলাপ করবে যেই কার্যকলাপের মাধ্যমে কার্যত ইসলামের আকীদা এবং বিশ্বাসকে প্রত্যাখ্যান করা হয়। এছাড়া যদি কেউ অন্য কোনো ধর্মের গ্রন্থ না বুঝে পড়ে ফেলে, আর ওর মধ্যে এমন কোনো কথাও যদি থেকে থাকে যেটা সে না বুঝে পড়েছে, তাহলে সে এই কারণে ইসলাম ধর্ম থেকে খারিজ হওয়ার কোনো প্রশ্ন আসে না এবং তার ঈমান নষ্ট হওয়ারও কারণ কোনো নেই, তার ঈমান নষ্ট হবে না। তবে এভাবে অন্য কোনো ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পড়া, এ ব্যাপারে ইসলাম ধর্মের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা হলো অন্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ যে কেউ যে কোনোভাবে চাইলেই যে কোনো সাধারণ মুসলিমের জন্য পড়ার অনুমতি নেই। হ্যাঁ, কিছু বিশেষ শর্ত সাপেক্ষে অন্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ এবং তাদের যে কোনো বক্তব্য পড়ার অনুমতি রয়েছে। সেটি হলো যদি তাদের বক্তব্য অন্য ধর্মাবলম্বীদের ভুল বিশ্বাস এবং আকীদা এবং তাদের ধর্মীয় মতবাদকে খণ্ডন করার উদ্দেশ্য যদি থেকে থাকে, অথবা তাদের ধর্মের যেই বিষয়গুলো ভুল ভ্রান্তি সেগুলো সংশোধন করার যদি উদ্দেশ্য থেকে থাকে, তাহলে এমন ব্যক্তির জন্য তাদের ধর্মগ্রন্থ অধ্যয়ন করার অনুমতি রয়েছে যে সেই ভুলগুলো চিহ্নিত করতে পারবে এবং ভ্রান্তিগুলো উদ্ঘাটন করতে পারবে এবং তার ওই সকল ভুল এবং ভ্রান্তিতে নিজের নিপতিত হওয়ার কোনো আশঙ্কা নেই। সুতরাং কোনো দক্ষ অভিজ্ঞ আলেম এবং তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে যাদের পর্যাপ্ত জ্ঞান রয়েছে, এমন কারো তত্ত্বাবধানে প্রয়োজনের ক্ষেত্রে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ অধ্যয়ন করা যেতে পারে, পড়া যেতে পারে। এছাড়া অপ্রয়োজনে অন্য ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কঠোর নিষেধাজ্ঞার বাণী উচ্চারিত হয়েছে। আমরা এক্ষেত্রে আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উদ্ধৃত হাদিসের বর্ণনা পেশ করছি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাহু উমর فقال اننا نسمع احاديث من يهود تعجبنا افترى ان نكتب بعضها حضرت عمر رضي الله تعالى عنه رسول صلى الله عليه وسلم এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় ইহুদিদের কাছ থেকে এমন অনেক কথা শুনি যেটা খুব ভালো লাগে আমাদের কাছে, তো আপনি কি আমাদের কি অনুমতি দেন যে আমরা তার কিছু অংশ আমরা পছন্দ হলে লিখে রাখলাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমুতাহাউফিকুনা আনতুম কামা তাহাউফাকাতিল ইহুদ ওয়ান নাসারা। তখন হযরত ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি উদ্ভ্রান্তের মতো ছুটবে এদিক সেদিক যেমনটা নাকি ইহুদি এবং নাসরানিরা খ্রিস্টানরা তারা উদ্ভ্রান্তের ন্যায় একবার এদিক একবার ওদিক ছোটাছুটি করে?
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান, দেখো আমি তোমাদের সম্মুখে যেই ধর্ম ইসলাম আনয়ন করেছি এটি এনেছি একেবারে স্পষ্ট পরিষ্কার স্বচ্ছ। ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা তিবাঈ, আজকে যদি মূসা নবী তিনি জীবিত থাকতেন যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন, তাহলে সেই মূসা নবীরও আমি আল্লাহ রসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ছাড়া কোনো গত্যন্তর থাকতো না, কোনো উপায় থাকতো না। প্রিয় দর্শক, এটি সুনানে আহমদের মধ্যে এবং সুনানে বাইহাকির মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে এবং এটি গ্রহণযোগ্য পর্যায়ের হাদিস। অন্য আরেক বর্ণনায় রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের কিছু অংশ লিপিবদ্ধ করা একটি পৃষ্ঠা তিনি এনেছিলেন, হযরত ওমর এনে সেটি তিনি পড়তেছিলেন। এই দৃশ্য দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রকম রাগান্বিত হয়ে গেলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিবা হিনা রাআ মা ওমর সাহিফাতান ফিহা শাইউম মিনাত তাওরাত ওয়া ক্বালা আফি শাক্কিন আনতা ইবনুল খাত্তাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর হে খাত্তাবের সন্তান, তুমি কি ইসলামের সত্যতা সম্পর্কে কোনো সন্দেহের মধ্যে রয়েছো? আলাম আতি বিহা বাইজা নাকিয়াতান, আমি কি তোমাদের কাছে এই তাওরাতের চেয়ে অনেক উত্তম ধর্ম ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আসিনি? আমি যেই ধর্ম তোমাদের কাছে এনেছি সেটাকে অনেক বেশি স্বচ্ছ পরিচ্ছন্ন নয়? এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কথাটি বললেন যে সেই তাওরাত কিতাব যেই নবীর উপর নাজিল হয়েছিল সেই নবী মূসা আলাইহি সালাতু ওয়াসালাম যদি আজ জীবিত থাকতেন তাহলে তাকেও আমারই আনুগত্য করা লাগতো, এছাড়া ভিন্ন কোনো পথ তার জন্য উন্মুক্ত থাকতো না। প্রিয় দর্শক, এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে ইসলামের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাকে রেখে অন্য অন্যান্য ধর্মগ্রন্থকে অধ্যয়ন করা, অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করা এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করা, এটি সাধারণ মুসলমানদের জন্য স্বাভাবিক ক্ষেত্রে এটির অনুমোদন নেই। কারণ সেখানে অনেক কথাই রয়েছে অন্য ধর্মগ্রন্থগুলোতে যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল এমন কিছু কথা যেমন রয়েছে, ঠিক তেমনি অন্য সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে এমন বিপুল পরিমাণ কথা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো পরবর্তীতে জালিয়াতি রূপে বিভিন্ন ধর্মগুরুরা বা ধর্মাবলম্বীরা সেখানে আল্লাহর কিতাবের মধ্যে সেগুলোকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। অনেক মিথ্যা কথা, অনেক অবাস্তব কথা, অনেক ভুল এবং ভ্রান্তির কথা সেই ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানুষের পক্ষ থেকে জালিয়াতি রূপে অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছে। সুতরাং অন্যান্য ধর্মগ্রন্থগুলো সম্পর্কে এ কথা শতভাগ নিশ্চিতভাবে বলা যায় যে কোনো একটি ধর্মগ্রন্থ পৃথিবীতে তার আপন আকৃতিতে নেই এক্সেপ্ট কোরআন, অর্থাৎ কেবলমাত্র আল্লাহ পাকের কোরআন। এটি আল্লাহর পক্ষ থেকে যেভাবে অবতীর্ণ হয়েছে ঠিক অক্ষরে অক্ষরে বিন্দু বিসর্গ সহ সেটি সেভাবেই সংরক্ষিত আছে এবং কেয়ামত পর্যন্ত সেটি সংরক্ষিত থাকবে। আর কোরআন পূর্ববর্তী যত ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে কোনো একটি ধর্মগ্রন্থ তার স্বকীয়তার উপর, তার আপন আকৃতির উপর সংরক্ষিত নেই, বরং সেগুলো ব্যাপকভাবে বিকৃতির শিকার হয়ে গিয়েছে। সুতরাং বিকৃত সেই সত্য মিথ্যার মিশ্রিত সেই ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করে একজন সাধারণ মানুষ সত্যকে গ্রহণ করার পরিবর্তে সেখানকার মিথ্যার দ্বারা যে কোনো মুহূর্তে বিভ্রান্ত হওয়ার সুযোগ এবং সম্ভাবনা তো থাকছেই। সুতরাং সাধারণ মানুষের জন্য, সাধারণ মুমিনের জন্য অন্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করার অনুমতি নেই।